আমার স্ত্রী গর্ভবতী হওয়ার কারণে আমার মা খুশি না, বাড়ি বাড়ি বলে বেড়ায় এখনই সন্তান নিতে হবে কেন? দেখুন ভাইয়েরা, বিয়ের পরপর সন্তান নেওয়া এটা সন্তান নেওয়ার সবচেয়ে আদর্শ এবং উত্তম সময়। আমরা অনেকেই আছি যে মনে করি যে বিয়ের পরপর সন্তান নিয়ে ফেললে লাইফটা এনজয় করা যাবে না, যাক না দু চার পাঁচ বছর। এই যে গ্যাপগুলো দেয়, এই গ্যাপ দিতে গিয়ে জন্মবিরতির বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গিয়ে অনেকেরই পরবর্তীতে আর বাচ্চা হয় না এবং নানা রকমের সমস্যায় মানুষ ভুগতে থাকেন। বাচ্চা হওয়ার জন্য যে আদর্শ সময় আছে, আমাদের দেশে বর্তমান বাস্তবতায় বেশিরভাগ ফ্যামিলিগুলো সেই সময় পার করার পর বাচ্চা নেয়, তখন সিজার করা ছাড়া উপায় থাকে না, স্বাস্থ্য বেশি হয়ে যায়, বয়স বেশি হওয়ার কারণে নানান সমস্যা তৈরি হয়। এই বাস্তবতাগুলো আমরা বোঝার চেষ্টা করি না। দেখুন, মুসলমানের কাছে সন্তান অনেক বড় একটা নেয়ামত। আপনি সন্তানহীন যে সময়টা স্বামী স্ত্রী উভয় কাটাচ্ছেন, এটার একটা আলাদা নেয়ামত অবশ্যই আছে, একটা ভালো দিক অবশ্যই আছে, কিন্তু সন্তান হওয়ার পরে যে জীবনটা, সে জীবনটা আরও বেশি উপভোগ্য এবং ভিন্নতর মাত্রা যোগ করে। এই জন্য ইমানদারের কাছে সন্তান হওয়া এটা কোনো দোষনীয় না। আমাদের দেশে অনেক মা বাবা আছেন যাদের অজ্ঞানতার কারণে তারা মনে করেন যে সন্তান হয়ে গেলে বোধহয় ছেলের ইনকাম কমে, ইনকামের ভাগ বেশি হয়ে যাবে, আমার ভাগে কম পড়বে, নানান ফালতু চিন্তা থাকে। এগুলো ইমান বিধ্বংসী এবং ইমানের সাথে পরিপন্থী চিন্তা, এটা কোনো ইমানদারের চিন্তা হতে পারে না। ইমানদার চিন্তা করবে যে রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, ধরা পৃষ্ঠে যা কিছু আছে সবার রিজিক আল্লাহ তাআলা জিম্মা, যে আসছে তার রিজিক আমার আল্লাহর জিম্মায়, অতএব আমার টেনশনের কোনো কারণ নেই। অতএব আপনার মা যে বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছেন সেটা তিনি অন্যায় করছেন, তা কাকে কাউকে দিয়ে তাকে বোঝানো উচিত, আর তার সে সমালোচনা করার কারণে আপনি সন্তান না নেওয়া অথবা আল্লাহ না করুক গর্ভের সন্তান নষ্ট করার চিন্তা কোনো অবস্থাতে করা জায়েজ হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।